আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় প্রিয়দিনই ভাই ও বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে ঘুমের স্বপ্নের মধ্যে টিয়া পাখি দেখলে কি হয় তো প্রিয় বন্ধুরা অনেকেই স্বপ্নে ব্যাখ্যা দিয়ে থাকেন কিন্তু যে সমস্ত স্বপ্নের ব্যাখ্যার কোনো দলিল নেই মূলনীতি নেই কোনো ভিত্তি নেই অনেক বই পুস্তকও পাওয়া যায় স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে যার কোনো ভিত্তি নেই সম্পূর্ণ বানওয়াট এবং জাল হয়ে থাকে অনেক হিন্দুরাও স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা দিয়ে থাকেন যেগুলো উল্টাপাল্টা ব্যাখ্যা কোরআন হাদিস যার কোনো প্রমাণ নেই কোনো বাস্তবতা নেই তো প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে স্বপ্নে ব্যাখ্যা দিব যার প্রত্যেকটির পিছনে দলিল রয়েছে তার প্রত্যেকটির পিছনে মূলনীতি রয়েছে আর আমি এমন এমন ব্যক্তিদের স্বপ্নের ব্যাখ্যা দিব যারা নাকি এই ব্যাখ্যার দিক দিয়ে প্রসিদ্ধ ছিলেন বিখ্যাত বিখ্যাত ব্যক্তিবর্গরা ছিলেন যেমন বিশিষ্টতা বি আল্লা ইবনে সিরির রহমতুল্লাহ আলাই সহ যারা স্বপ্নে ব্যাখ্যার ব্যাপারে বিখ্যাত বিখ্যাত পণ্ডিত ছিলেন আমি তাদের ব্যাখ্যাকে আপনাদের সামনে তুলে ধরবো উপস্থাপন করব। তো প্রিয় বন্ধুরা কথার আর দীর্ঘায়িত না করে চলুন চলে যাওয়া যাক মূল আলোচনায় তো প্রিয় বন্ধুরা যদি কেউ ঘুমে স্বপ্নের মধ্যে টিয়া পাখি দেখে তার মানে যে মানুষটি গুমে স্বপ্নের মধ্যে টিয়া পাখি দেখবে এতে বোঝায় যে স্বপ্ন স্বপ্নদ্রষ্টা ব্যক্তিটি একজন গবাদি পশু ব্যবসায়ী সে গরু বাছুর এই জাতীয় প্রাণীর ব্যবসা করে বা এগুলোর খামার রয়েছে এই জাতীয় প্রাণীর সে ব্যবসা করে সেই জন্য স্বপ্নদ্রষ্টা ব্যক্তির স্বপ্নের মধ্যে টিয়া পাখি এসেছে অথবা স্বপ্ন স্বপ্নদ্রষ্টা ব্যক্তি সে একজন মিথ্যাবাদী সে মানুষের সাথে মিথ্যা কথা বলে থাকে মানুষের সাথে প্রতারণা করে থাকে এই জন্য ওই ব্যক্তির স্বপ্নের মধ্যে টিয়া পাখি এসেছে অথবা ওই স্বপ্ন দ্রষ্টা ব্যক্তি যে স্বপ্নের মধ্যে টিয়া পাখি দেখলো সেই স্বপ্ন দ্রষ্টা ব্যক্তি একজন অত্যাচারী মানুষের প্রতি সে জুলুম করে নির্যাতন করে দুর্বলের উপর সে অধিকার খাটায় এই জন্য ওই ব্যক্তির স্বপ্নের মধ্যে টিয়া পাখি এসেছে তো সেজন্য স্বপ্ন দ্রষ্টা ব্যক্তির কাজ হবে উচিত হবে এই জাতীয় মন্দ আচরণ থেকে মন্দ স্বভাব থেকে বেঁচে থাকা তবে প্রিয় বন্ধুরা কেউ কেউ বলেন যে স্বপ্ন যদি কেউ টিয়া পাখি দেখে তার মানে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি একজন দার্শনিক ব্যক্তি বুদ্ধিমান সম্পন্ন ব্যক্তি তার চতুরতা রয়েছে জ্ঞানের বৃদ্ধি রয়েছে এই জন্যেই তার স্বপ্নের মধ্যে টিয়া পাখি এসেছে তবে এটা দুর্বল মত কেউ কেউ বলে থাকেন আগের যে মতটা ছিল সেটাই হলো প্রসিদ্ধ মত সেটাই উত্তম মত তো প্রিয় বন্ধুরা আশা করি ব্যাখ্যাটি বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্যে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও